চলে আগুন বুকেতে দে আগুন দেনি ভাইয়া দে তুই তো বলতেছোস জলে আগুন বুকেতে দে নিভাইয়া দে, তা নিভাই দে, সমস্যা কি? আমি তো এমনি নেমে পারবো না, পানি ঢেলে দিলেই তো নিভে যাইব, যারাও কমবো। আরে ভাই, আপনি তো আলাদা মানুষই না, মানুষ না তো কি? আমি তো থেরাপিস্ট। আমি ঢালতে, আরে ভাই বুঝতেছিস না কেন, পানিটা ঢাললে তোর আগুন নিভাও যাইব, আবার তোর বুকের জ্বালাটাও কমবে। আপনি ধরা দিয়ে আইসেন আমাকে, জলে আগুন বুকেতে দে আগুন দে নিভাইয়া দে, কে 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 কেরাবেরা লাগাইয়া দিমু, সব কিছু সিস্টেমে ফালাইয়া দিমু। আরে সেইটাই তো, তুই তো বললি আগুন নিভাই দে, নালে তুই কেরাবেরা লাগাই দিবি, তো কেরাবেরা লাগানোর দরকার নেই, আমি তো আগুনটা নিভাই দেই, সমস্যা কি? ওই ডিপ জলের এই গান শুনেন নাই আপনি? এটা ডিপ জলের গান, আমি গাইতে গাইতে আইতেছি আর আপনি ডাইরেক্ট আগবালতি পানি নিয়ে এসে খাড়াই রয়েছেন আমার গায়ে দেওয়ার লাগে, আগুন নিভানোর লাগিয়া। এ হালার পহালা, ডিপ জলের গান গাবি, বাড়িতে গাবি, বাসার ভিতরে গাবি, তোর রুমের ভিতরে গাবি, তোর টয়লেটের ভিতরে গাবি, রাস্তায় দেখে 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 যাইতেছিস কেন? উদয় আমি পানি নিয়ে নিয়ে দাঁড়ায় রেসি, তোর আগুন নিভানোর লাগিয়া, আমি মনে করছি সত্যি সত্যি তোর বুকে ভিতরে আগুন লেগে গেছে। উদয় উঠে আমি পানি বালতিতে নিয়ে জায়গা দাঁড়ায় রেসি, ফাউল বাটা গান করে না, জায়গা পায় না, পানি আনছেন, বুকটা ধুয়ে গেলাম, পানি পানি তোর মুখে মারমু। আগুন জ্বালাইছে রে পিঙ্কি, আগুন জ্বালাইছে। বুঝলাম না, আমার দ্বারাই থেকে লোক পানি ঢেলে নেই, কোথায় আগুন লাগছে? কেমন মাস, আপনার আগুন লাগছে আপনি নিজে বলতে বলতে যাচ্ছেন। হ্যাঁ তো আমি নিবাবো না, তাই আমি আগুন লাগাইছি, আমি কাজে কইতে কাজে যাইতেছি, এটা কি আমার গায়ে আগুন লাগছে? তাহলে আপনি তো বলছেন। আরে আমি গান গাইছি, আমি গান গাইতেছি, আগুন লাগাইছে রে পিঙ্কি, আগুন লাগাই দেই। হ্যাঁ কোন পিঙ্কি আপনার গায়ে আগুন লাগাইছে? আমি তো আপনি হেল্প করতে আসছে, আগুন নিবাইতে আসছে, পিঙ্কি আগুন লাগাইছে। এটা সিনেমার গান, এই ডাইরেক্ট পানি ঢাইলে দিতে আইছে, আচ্ছা কইলেন না কি নেবেন? নেন টমেটো কি আচার খাইবেন না তরকারি খাইবেন, কোনটা? আমার যেটা ইচ্ছে আমি সেটা খাবো, টমেটো কত করে আপনি সেটা বলুন। আপনার মামা কোন, চাচা কোন, খালু কোন,
জুয়ান জয়ানের লোকের মামা আপনার মানায় কি বলবো আপনাকে ডার্লিং মাই সুইট হটপট কর্ন কেয়া কইলে কি আমরা কমে যাইব আজব আপনাকে আমি ডার্লিং বলবো কেন সুইট হটপটই বলবো কেন আচ্ছা কইলেন না কি নেবেন নেন আপনি একজন তরকারি বিক্রেতা হ্যাঁ আপনাকে আমি ডার্লিং কেন বলবো আর সুইট হটপট কেন বলবো কি কারণে তো আইসা মামা কইলেন কেয়া কোন মা আপনার কোন মায়ের ভাই আমি আপনাকে কি বলা উচিত ছিল আমার আরে আপনার কি নেবেন কোন টমেটো কত করে টমেটো কি আচার খাইবেন না তরকারি খাইবেন কোনটা আমার যেটা ইচ্ছে আমি সেটা খাবো টমেটো কত করে আপনি সেটা বলেন নেন 60 টাকা কেজি কি বললেন 60 বুঝি নাই আপনার কানের সমস্যা আমার কানের সমস্যা না আপনার বলার সমস্যা পাঁচ আর পাঁচ কত হয় 10 এটা ভালো শুনেন এই ফাজলামো করতেছেন কেন আপনাকে জিজ্ঞেস করছি টমেটো কত করে আপনি 60 টাকা বলছেন না হ্যাঁ হ্যাঁ এই এই টমেটো 60 টাকা এইটুক এইটুক টমেটো 60 টাকা হ্যাঁ হ্যাঁ তো কত কত হইব তাহলে এত বড় টমেটো কত হবে তো আমি একটা টমেটো বের করে দেই আমি টমেটো বের করব কই থেকে তো আপনি কইতেছেন গাছ থেকে হইছে আমি কি ছোট খাটো বের করছি এই আপনি কি উল্টা নাকি আমি তো উল্টা তেরা বেকা মানে জান লাগবে না কি লাগবে না নেওয়া লাগবে না আমি আপনার কাছে টমেটো কিনতে আসছি কিনেই যাব আপনি উল্টা পাল্টা কথা বলছেন কেন তো নেন 60 টাকা কেজি আচ্ছা ঠিক আছে আপনাকে 60 টাকাই দেবো 60 টাকা দিয়েই টমেটো কিনবো কিন্তু আপনার টমেটো তো কাঁচা এটাতে তো সস হবে না আমার ফাস্টফুডের দোকান আমি সস বানাবো কি বানাবো না কি 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 সস 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 মানে হচ্ছে চাটনি চাটনি বার্গারের সাথে খায় চিকেনের সাথে খায় ফাস্টফুডের দোকান মানে বুঝেন চাইনিজ চাইনিজ তো আপনার এই কাঁচা টমেটো দিয়ে তো আমার সস হবে না কাঁচা টমেটো নিয়ে কি করবো তাও আবার 60 টাকা চাচ্ছেন আপনি তো চাটনি বানাবেন আমরা হলো মরিচ দিয়ে যান লবণ নিয়ে যান গিয়া একটু সুলাই দিবে দিয়ে একেবারে মাইকে খাইবে তারপরে ফার্স্ট ফুড বানাবে না সেকেন্ড ফুড বানাবে না এগুলো আমি জানি কোন দফা পাঁচ দা আরে ভাই আপনি বুঝতেছেন না কেন আপনার এই সব টমেটো দিয়ে আমার সস হবে না তাহলে আলু নেন আলু দিয়ে সস বানান ও মাই গড আমি কার বললে বললাম আলু দিয়ে কখনো সস হয় তাহলে ভর্তা বানাবে ভর্তা আপনি নিয়ে গিয়ে আপনার বউরে দেন ভর্তা মানে আপনারা খাওয়াবে খাউল তুই খাউল তো বাপ খাউল তো সদ্য মিষ্টি আলু খাউল টমেটো খাউল এগুলি কইছি ওকে সবই ঠিক আছে মানে সস বানাবে না বস বানাবো অযথা হ্যাঁ টমেটো কিন্তু হিম্মত লাগে হিম্মত বুকে পাটা কি করেন কিসের পিকচার ছবি ছবি কার ছবি তুলে এই যে সবজি এত সুন্দর সুন্দর সবজি এগুলি কি ছবি তোলার জন্য আনছি এত সুন্দর সুন্দর মূলা বেগুন আলু কলা এত সুন্দর সবজি কি নরমাল সবাই ছবি তুলতে চাবে এখানে তো আমি আহামরি ভুল কিছু করিনি কয় কেজি দিমু আমি তো কিনতে আসিনি আমি পিকচার তুলতে এসেছি আরে পিকচারে খুশি কি লাইক ফেসবুকে আপ দিবেন আরে ফেসবুকে দেন না টেক্সটবুকে দেন নোটবুকে দেন আমি হলে এগুলি কি ছবি তোলার জন্য নিয়ে আইছি সুন্দর জিনিস সবাই ছবি তুলতে যাবে এ ছবি তুলতে আইছে বাপ রে কিছু বল এখানে কি আলু পটলের হলো জিয়াতে জন্ম হইছে আলু পটলের সেলফি তুলবে সেলফি কুলফি সেলফি যে তুলছে এখানে কি আপনার আলু কোন হাত দিবেন না ও বাবা কেন হাত দিব হাত দিবেন কেন এগুলো বিক্রি করার জন্য আনছি আপনি হাত দিলে নষ্ট হয়ে যাবে না ভাগ করব না না আমার হাতে যে ক্রিম মাখা না সেটার দাম জানেন কি এই সবজি এই ধ্যানকারীর সবের দামও হবে না বাপ রে আমেরিকার জিনিসই হচ্ছে কি ক্রিম আবার আমার হাত ধোতে সারা দিন ফেয়ার এন্ড লাভলি খায় আর মাখে আবার ইয়া করে যান সরেন ওই যান ভাগেন কেমন লোক সেলফি তুলতে এসে যান এই সব ভালো লোকজন সেলফি কুলবি আর বিক্রি করতে আইছি 1 কেজিও নিল না খাউল বেড়ি সেলফি তুলতে এসে এ মিউলা বেগু